দিলীপ ঘোষ হিমালয়ের মতো একটা ভুল কোথাও আমাদের হয়েছে অস্বীকার করার নেই যে দিলীপ বাবুর নেতৃত্বে আমি বিধায়ক হয়েছি দিলীপ বাবুর রাজ্যে জন নির্বাচন হয়েছে দিলীপ ঘোষের পাশে দাঁড়ালেন বিজেপি বিধায়ক নীলাদ্রী শেখর দানা মেদিনীপুরের বদলে বর্ধমান দুর্গাপুর থেকে প্রার্থী করার পর হার হয়েছে দিলীপ ঘোষের নির্বাচনে হারের পর খুব উগড়ে দিয়েছেন তিনি ইতিমধ্যে তার পাশে দাঁড়িয়েছেন জগন্নাথ সরকার সৌমিত্র খাঁড়া আর দিলীপের পাশে এবার দাঁড়ালেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা বিজেপি বিধায়কের মন্তব্য দল যদি এই হিসেব নিকেশের খেলাতে যদি বুঝতে যে দিলীপ আমাদের শরিক ছিলেন নিশ্চিতভাবে দিলীপবাবুকে নিয়ে আসতে পারেন এটা তো আমরা বলতে পারি না অস্বীকার করেন নেই যে দিলীপবাবুর নেতৃত্বে আমি বিধায়ক হয়েছি দিলীপ বাবুর নেতৃত্বে রাজ্যে আঠারো জন সাংসদ নির্বাচন হয়েছে অনেক সন্ত্রাসের মধ্যে দিয়ে তাকে পথ হাঁটতে হয়েছে উনি হিমালয়ের মতো একটা ভুল কোথাও আমাদের হয়েছে জনগণ শেষ কথা বলে কি বলছেন নীলাদ্রি শেখর দানা বিজেপি বিধায়ক শোনাব আপনাদের খেলাতে যদি বুঝতে পারেন যে দিলীপ বাবু আমাদের সঠিক ছিলেন নিশ্চিতভাবে ভাবে দিলীপ বাবুকে নিয়ে আসতে পারেন এটা তো আমরা কিছু বলতে পারি না আপনি একজন বিধায়ক এবং এটা তো অস্বীকার করার নেই দিলীপ বাবুর নেতৃত্বে আমি বিধায়ক হয়েছি দিলীপ বাবুর নেতৃত্বে পশ্চিমবাংলায় আঠারো জন সাংসদ নির্বাচিত হয়েছে দিলীপ বাবুর নেতৃত্বে অনেক সন্ত্রাসের মধ্য দিয়ে তাকে পথ হাঁটতে হয়েছে অতএব দিলীপ বাবু বাবুর জায়গাতেই থাকবেন বাকি আমি এই বিষয় নিয়ে আর কিছু বলতে চাইছি আমাদের অনেক বিধায়ক সাংসদ আছেন তারা একমাত্র ভারতীয় জনতা পার্টি করে বলেই তারা মাটিকে ভোলে না মাটিকে মা বলতে ভোলে না ভারতবর্ষের মাটিকে ভারত মাতা বলতে ভোলে না দিলীপবাবু তার ব্যতিক্রম নয় দিলীপবাবুর সঙ্গে আমি সেদিন গিয়ে মাছ ধরলাম দিলীপবাবু হঠাৎ করে বললো ভাই মাছ ধরতে হবে পুকুরে গেলাম মাছ ধরলাম চিপনি তো দিলীপবাবু দিলীপবাবুর জায়গাতেই রয়ে গেছেন তিনিও ছোটখাটো একটা হিমালয়ের মতো দণ্ডমান শিখর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তার মানসিকতা হচ্ছে সমুদ্রের মতন অতল গভীর অতএব দিলীপ বাবু দিলীপ বাবুর জায়গায় থাকবেন দেখুন আপনার জায়গায় তো আমি বিট্টু বাবুকে তো তুলনা করতে পারি না আপনি আপনার জায়গায় যেরকম র‍্যাঙ্ক নিয়ে থাকেন বিট্টু বাবু বিট্টু বাবুর জায়গায় না এমন বিধায়ক যিনি জিতেছেন আর বাকিরা সবাই হেরেছে তাদের মূল্য আর আপনার মূল্য দৃষ্টির সামনে এক না আপনি না 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 এডা এডা এভাবে দেখবেন না আমাদের সমস্ত বিধায়কদের মানসিকতা সবই একই আসলে তা নয় দিলীপ বাবু ওই জায়গাটাকে উর্বর করেছিলেন পরবর্তী জায়গাটা হয়তো ভেবেছিলেন যে একটু কঠিন হয়ে গেছে পুলি বসে গেছে সেটাকে গিয়ে তিনি আবার নাঙ্গল চালিয়ে উর্বর করেছেন এটাই তো হবে এবারে হারা জিতাটা হচ্ছে দেখুন গণতন্ত্রের এটা একটা পরিপন্থী না না খারাপের কিছু নেই দেখুন একটা ভুল থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে সামনে গিয়ে যেতে হবে একটা ভুল হয়তো কোনোখানে আমাদের হয়েছে সেটা থাকতেই পারে কিন্তু আপনি যে কথাটাকে আমাকে বলতে চাইছেন বা জানতে চাইছেন জনগণের বিরুদ্ধে আমরা তো কিছু বলতে পারি না জনগণ শেষ কথা বলে এর আগে দলের অন্দরে কাটিবাজি প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছিলেন কালাপানি কাকে বলে আমি জানি চক্রান্ত এবং কাটিবাজি রাজনীতির অঙ্গ আমি ব্যাপারটা সেভাবেই নিয়েছি তারপরও যথেষ্ট পরিশ্রম করেছি কিন্তু সফলতা আসেনি রাজনীতিতে সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে কি বলছেন দিলীপ ঘোষ শোনাব আপনাদের আন্দামান আগে ঘুরে এসছে দিলীপ ঘোষ এই কালাপানিটা আমি জানি আর কেউ জানে না আর রাজনীতিতে এটা অসম্ভব কিছু না রাজনীতিতে চক্রান্ত কাঠিবাজি এটা রাজনীতির অঙ্গ আমি সেভাবেই নিয়েছি আমি পুরো পরিশ্রম করেছি কিন্তু সফলতা আসেনি রাজনীতিতে যা হয় সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে পাশাপাশি দলীয় পদ থেকে অপসারণ এবং আসন চেঞ্জ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছেন অসম্ভব কিছু না সব সিদ্ধান্তের প্রভাব পড়ে বাংলার মানুষ বলবেন এগুলো ঠিক হয়েছে না ভুল হয়েছে আমাকে দল যখন যা বলেছে আমি নিষ্ঠার সঙ্গে করেছি পুরো ইমানদারি দিয়ে করছি ফাঁকি রাখিনি এবার বর্ধমানে হেরে যাওয়া কঠিন সিট ছিল যারা যে সেখানে সেদিন ছিলেন তারাও মেনেছেন একটা জায়গায় অন্তত লড়াই হয়েছে দলের পলিসির উপর অনেক কিছু নির্ভর করে যারা আমাকে ওখানে পাঠিয়েছেন তারা ভাববেন কি বলছেন দিলীপ ঘোষ শোনাবো আপনাদের অসম্ভব কিছু না সব জিনিসের প্রভাব পড়ে এটা ঠিক হয়েছে কি ভুল হয়েছে বাংলার মানুষ আমার কর্মীরা বলবেন আমাকে পার্টি যখন যে কাজ দিয়েছে আমি সেটা নিষ্ঠার সঙ্গে করেছি দিলীপ ঘোষের কাজে এক ওয়ান পার্সেন্ট কখনও ফাঁকা ছিল না ওরা ইমানদারির সঙ্গে পুরো পরিশ্রম করে আমি কাজ করেছি আর এবারে যারা বর্ধমানে গেছেন তারাও জানেন সেই যে কঠিন সিট ছিল হেরে যাওয়া সিট ছিল সেই সময় আর সেখানে আমি যে লড়াই দিয়েছি মনে হচ্ছে একটা জায়গায় লড়াই হয়েছে তো আমাদের পরিশ্রমে ফাঁক ছিল না বাকি নেতৃত্ব পরিবেশ ইত্যাদি পলিসির উপর নির্ভর করেছে যে কেন রেজাল্ট এরকম হয়েছে সেটা যারা চিন্তা করেছেন যারা পাঠিয়েছেন তারা ভাববেন অসম্ভব কি দু হাজার লোকসভা ভোটে বঙ্গবাসীকে চমকে দিয়ে এক ধাক্কায় যে বিজেপি দু থেকে আঠারো আসন পৌঁছে গিয়েছিল পাঁচ বছর পর সেই দলই কার্যত মুখ থুপড়ে পড়েছে বাংলায় বিয়াল্লিশটা আসনের মধ্যে তিরিশটা আসন টার্গেট করলেও বিজেপির ঝুলিতে গেছে মাত্র বারোটি আসন আগেরবারের থেকে যা ছয়টি কম আর এই ফলের পরে বঙ্গ বিজেপির অন্দরেই প্রশ্ন উঠতে শুরু করেছে এই হারের জন্য দায়ীকে প্রার্থী এবং কেন্দ্র নির্বাচন নিয়ে নেতৃত্বের ভুল সিদ্ধান্তেরই কি খেসারত দিতে হলো গোটা দলকে রাজ্য নেতৃত্বের একতরফা সিদ্ধান্তের জেরেই কি এক ধাক্কায় বিজেপির অনেকখানি আসন কমল এই নিয়ে প্রথমে সংগঠনের দুর্বলতা এবং তার কেন্দ্র বদল নিয়ে সরব হয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রীতিমতো এই মুহূর্তে বলা যেতে পারে কাটা ছেঁড়াছিঁড়ি চলছে যে ঠিক কি কারণে বিজেপির এই অবস্থা হলো কেন সিট কমলো তা নিয়ে কিন্তু আলোচনা শুরু হয়ে গেছে আর তার মধ্যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মন্তব্য আসছে দিলীপ ঘোষ হিমালয়ের মতো একটা ভুল কোথাও আমাদের হয়েছে অস্বীকার করার নেই যে দিলীপ বাবুর নেতৃত্বে আমি বিধায়ক হয়েছি দিলীপ বাবুর নেতৃত্বে রাজ্যে আঠারো জন সাংসদ নির্বাচন হয়েছে দুর্দিনে দিলীপ ঘোষের পাশে দাঁড়ালেন বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা তিনি কি বলছেন বা আপনাদের খেলাতে যদি বুঝতে পারেন যে দিলীপ বাবু আমাদের সঠিক ছিলেন নিশ্চিতভাবে দিলীপ বাবুকে নিয়ে আসতে পারেন এটা তো আমরা কিছু বলতে পারি না এটা তো অস্বীকার করার নেই দিলীপ বাবুর নেতৃত্বে আমি বিধায়ক হয়েছি দিলীপ বাবুর নেতৃত্বে পশ্চিমবাংলায় আঠারো জন সাংসদ নির্বাচিত হয়েছে দিলীপ বাবুর নেতৃত্বে অনেক সন্ত্রাসের মধ্য দিয়ে তাকে পথ হাঁটতে হয়েছে অতএব দিলীপ বাবু দিলীপ বাবুর জায়গাতেই থাকবেন বাকি আমি এই বিষয় নিয়ে আর কিছু বলতে চাইছেন আমাদের অনেক বিধায়ক সাংসদ আছেন তারা একমাত্র ভারতীয় জনতা পার্টি করে বলেই তারা মাটিকে ভোলে না মাটিকে মা বলতে ভোলে না ভারতবর্ষের মাটিকে ভারত মাতা বলতে ভোলে না দিলীপবাবু তার ব্যতিক্রম নয় দিলীপবাবুর সঙ্গে আমি সেদিন গিয়ে মাছ ধরলাম দিলীপবাবু হঠাৎ করে বললো ভাই মাছ ধরতে হবে পুকুরে গেলাম মাছ ধরলাম চিপনি তো দিলীপবাবু দিলীপবাবুর জায়গাতেই রয়ে গেছে নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব